শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাব দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি দুপুরে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফকালে ডক্টর ড ইউনুস এসব কথা বলেন তিনি আরও বলেন দেশ দুর্নীতিতে সময় লাগবে সরকারের প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সমাজে শান্তি আনা পৃথিবীর কোন দেশের ছাত্রদের এত ত্যাগ স্বীকার করতে হয়নি করে নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর ইউনুস বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়া চীন জাপান সহ প্রায় ছিয়াত্তর দেশের কূটনীতিক And I mean it. You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it, or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার আজ রোববার দুপুরে শহীদ মিনারে নিহত দুই শিক্ষার্থী রিয়াজ ও ইমনের উপস্থিত হয়ে কথা বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ যারা শিক্ষার্থীদের গুলি চালিয়া হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সবার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি গত চার আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ রিয়াজ শনিবার বিকেলে মারা যান তিনি একই দিন টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে

যত সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব এবং রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই নয় আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি শহীদ হয়েছেন। অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমাদের এই ভাইরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইজিপি সহ সাত পুলিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ সতেরো জনের নাম উল্লেখ সহ বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে মামলা দায়ের করেন আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তাজহাট থানাকে নির্দেশ দিয়েছে এদিকে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাদুল কাদের সহ শাবিক মন্ত্রী পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকে আসামি করে 40 জনের বিরুদ্ধে মামলা ও একই দিনে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতা সহ 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গুরুতর তদন্তর মাধ্যমে খুনিদের আমি फांसी চাই। কমপ্লেইন পিটিশন দায়ের করি এই কমপ্লেইন পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আমাদের মাননীয় আদালত এই এই মামলাটাকে চিট ফর এফআইআর অর্থাৎ এদার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দেন গত আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া একশো চল্লিশ রাউন্ড বিভিন্ন প্রকার এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার শেষে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে সকালে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের মাধ্যমে মুন্সীগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গনে ওই অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সাংবাদিকদের উপস্থিতিতে পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে হস্তান্তর করেন নরসিংদের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুণ্ঠিত হওয়া একটি শর্টগান একটি কাটির কাটা রাইফেল ছাব্বিশ রাউন্ড রাবার বুলেট ও ডাকাতদের থেকে তিনটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী আঠাশ ইস্ট বেঙ্গলের বিশেষ টহল টিম উদ্ধারকৃত এসব অস্ত্র ও বুলেট নরসিন্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী আঠাশ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব দুপুরে নরসিন্দি মুসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রাজশাহীর ভদ্রা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সতেরো লাখ বিরানব্বই হাজার টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা পরে উদ্ধারকৃত টাকা জিডির মধ্য দিয়ে পুলিশ ও বিভাগীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে তারা পুলিশ জানায় ভোরে নগরীর ভদ্রা এলাকায় রাত্রিকালীন নিরাপত্তায় স্বেচ্ছায় টহলরত শিক্ষার্থীদের একটি দল এ টাকা উদ্ধার করে পরে শিক্ষার্থীদের টহল দলটি ব্যাগ ভর্তি টাকা নিয়ে নিকটস্থ বোয়ালিয়া থানায় আসেন সেখানে পুলিশ সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা গণনা করা হয় কক্সবাজারে পেকুয়ায় পাহাড় ধসে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুন এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে নিহতরা হলেন মমতাজ বেগম শিশুকন্যা ময়না ও তোহা পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান রাতভর ভারে বৃষ্টি হয়েছে এ কারণে আজ ভোরে শিলখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে পাহাড় ধসে একটি ঘর মাটির নিচে চাপা একই পরিবারের এক নারী ও দুই শিশু কন্যার মৃত্যু হয় গত চার আগস্ট পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থানে দুর্বৃত্তরা হামলা চালালে ঘটনাস্থলে নিহত হয় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র জাহেদুল ইসলাম ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র মাহবুব হাসান নিলয় নিহত জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের ধরতে মাঠে নামে র্যাব বিভিন্ন তথ্যের ভিত্তিতে র্যাব বারো সিপিসি দুই মেজর খান এ একটি আবিজানিক দল সকালে সদর থানার নলদহ এলাকা থেকে সাত নম্বর পলাতক আসামি সোহেল খানকে গ্রেফতার করে চট্টগ্রামের লোহাগড়ায় আগুনে পুড়ে যাওয়া থানা ও উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এর আগে তিনি ঢাকায় নিহত লোহাগড়া সন্তান শহীদ এহতেশামের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান উপজেলা বিএনপি সদস্য সচিব সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠান ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো সকাল থেকে প্রতিটি স্কুল কলেজের গেইটের সামনে অভিভাবকদের ভিড় ছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাসে ফিরে আনন্দিত শিক্ষার্থীরাও পরগো এক মাস পর আমাদের স্কুল বিদ্যালয়টি খুলেছে অনেক দিন পর স্কুল করে ভালো লাগছে পড়ালেখার তো সমস্যা হয়েছে আমাদের অনেক সেশন ছিল সেগুলো গ্যাপ পড়ে গিয়েছে এক মাসের মধ্যে আমরা তো অনেক আন্দোলনের মধ্যে ছিলাম তো পড়াশোনা তেমন একটা হয় নাই আমাদের কয়েক দিনের গ্যাপ হয়ে গেছে এটা চেষ্টা করব আমরা শুধরে নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় এক মাসের অচল অবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ এদিকে শিক্ষার্থীদের দাবি ছাত্র রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন যেখানে শিক্ষা পরিবেশ বজায় থাকবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ জেড এম আরিফ হোসেন জানান কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক কার্যক্রম খুবই সন্তোষজনক আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু নির্দেশনা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সীমিত পর্যায়ে চালু হয়েছে শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতন সহ বিভিন্ন পর্যায়ের পঁচাত্তর জন কর্মকর্তা মধ্যে পদত্যাগ করেছেন ফলে ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে অচল অবস্থা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর অনুষদ ইনস্টিটিউট ও বিভাগে এতে করে সেশন জটে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা এর মধ্যেই ক্লাস পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগ এছাড়া কয়েকটি বিভাগে ব্যক্তিগত উদ্যোগে ক্লাস শুরু করেছেন শিক্ষকরা তারা বলছেন প্রশাসনিক বডি না থাকায় ক্লাস পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছে না বিভাগগুলো দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকার কথা থাকলেও শিক্ষার্থীরা ক্লাস না করার কথা জানিয়েছেন ছাত্র রাজনীতি সহ সকল ধরনের রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার কথা জানান যাবি শিক্ষার্থীরা এর আগে গত পনেরো আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রবিবার থেকে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয় এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরো দমে শুরু হয়েছে ক্লাস সবগুলো স্কুল কলেজে চলছে শিক্ষা কার্যক্রম নগরীর পাশাপাশি চট্টগ্রামের সব উপজেলা স্কুল কলেজগুলোতে নিয়মিত ক্লাস হচ্ছে গত ছয় আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও মূলত তেরো আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে প্রথম থেকে ছাত্র উপস্থিতি একটু কম থাকলেও এখন উপস্থিতি চোখে পড়ার মতো আজ থেকে সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামে কর্ণফুলী নদী তলদেশ থেকে ব্রিটিশ আমলের এক জাহাজে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম বন্দর চ্যানেলের ছয় ও সাত নম্বর জেটের মধ্যবর্তী ডাঙ্গারচর এলাকায় জাহাজটির সন্ধান পাওয়া যায় কয়লা চালিত ইঞ্জিনের জাহাজটির ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে মিলেছে কয়লা ও একশো পঞ্চাশ বছরের পুরনো মুদ্রা জানা যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ছয় ও সাত নম্বর জেটির মধ্যবর্তী স্থানে খনন করার সময় ডুবন্ত জাহাজের সন্ধান পায় জাহাজটি উদ্ধারে দুটি প্রতিষ্ঠানকে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয় তারা ব্যর্থ হলে হীরামণি সারওজ লিমিটেড নামের একটি কোম্পানি জাহাজটি উদ্ধারের দায়িত্ব নেয় একটি দল ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছেন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন তাদের আর এন্ট্রি দেয়া হবে না আজ চট্টগ্রামে ইসকন মন্দির পরিদর্শনকালে তিনি এই কথা বলেন দুপুরে চট্টগ্রামের প্রবর্তক পাহাড়ে শ্রীকৃষ্ণ ইসকন মন্দির পরিদর্শন করেন আমির খুশমা ابو চৌধুরী এই সময় মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে বলেন সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় স্থাপনা সহ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রেখেছেন। রাজনৈতিক নয় এখন রাজনীতি হয়েছে মাথা বিক্রি করে পরিচয়টাই নেই সামনে আইডেন্টিটি পলিসি তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায় কেন পরিচয় তোমার রাজনীতি নিয়ে তুমি আসো আরেকজনের পরিচয় দিয়ে একটি ধর্মের পরিচয় দিয়ে একটা ধর্ম ধর্মকে ব্যবহার করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে স্বৈরশাসন পরিবারতন্ত্র ও ভোটবিহীন কমিটি থেকে মুক্ত করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ব্যবসায়ীরা সকালে নগরীর আগ্রাবাদে বৈষম্য শিকার ব্যবসায়ীরা এ বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম নুরুল হক চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুর রহমান সহ আরও অনেকে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে শহীদ সকল শিক্ষার্থী ও জনসাধারণের আত্মার মাগফেরাত এবং বিশ্ব শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে নগরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা বেগম ফাতেমা বাদশাহ মহানগর মহা মহিলা দলের সহসভাপতি জেসমিন খানম ও বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহেলও উপস্থিত ছিলেন ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মানুষ হত্যা ও জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে চট্টগ্রাম নগরের পশ্চিম বাকলিয়া সতেরো নম্বর ওয়ার্ডের সর্বস্তরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দিয়েছেন নগর যুব সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এ সময় নগর যুব দলের সহ সম্পাদক জিয়াউল হক মিন্টু চকবাজার থানা যুব আহ্বায়ক সেলিম বাকলিয়া থানা যুব দলের আহ্বায়ক ইসমাইল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন গণহত্যার বিচার বিতর্কিত কারিকুলাম বাতিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর নগরীর দেওয়ানহাট মোড়ে আয়োজিত মানববন্ধনে মহানগর সভাপতি মাওলানা কারি মোহাম্মদ দিদারুল মাওলা এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডক্টর বেলাল নূর আজিজি চাপাইনবাবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে শিবগঞ্জ উপজেলা বিজেপি ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের গরু তাদের আটক করা হয় সকালে তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান এর আগে শনিবার তাদের আটক করা হয় বিজিবি অধিনায়ক জানান ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকা যুগে তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পরে বাংলাদেশি জনসীমায় টহল দেয়া বিজিবি সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দশ থেকে বারোটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও আগুনে ভস্মীভূত করা হয়েছে শনিবার সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের পনেরো থেকে বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বণিক বলেন খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রুপে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন আহতরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে এই ঘটনা ঘটে সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয় নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বরগুনার বেতাগী উপজেলা পরিষদ ও পৌরসভায় দুর্বৃত্তদের হামলা ঘটনা ঘটেছে ঘটনায় উপজেলা পরিষদ ও সকল আসবাবপত্র সহ সরকারি মালামাল লুট করে নিয়ে যায় তারা রবিবার প্রথমে উপজেলা পরিষদ পরে পৌরসভায় দুই শতাধিক দুর্বৃত্তরা এই হামলা করে এতে পৌরসভার তিনজন স্টাফদের মেরে গুরুতর আহত করা হয় পরে খবর পেয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারী কমিশনার ভূমি বিপুল শিকদার নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত বিন দৌস বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁদপুর সীমান্ত থেকে তিন বোতল ভারতীয় মূল্যবান এল এস টি লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড মাদক জব্দ করেছে বিজিবি শনিবার উপজেলার চান্দুরিয়া সীমান্তের কাঁতপুর এলাকা থেকে এসব মাদকগুলো জব্দ করা হয় তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হয়নি বিজেপি সাতক্ষীরাস্ত বিজিবি তেত্রিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরি সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ঝালকাঠি নলছিটি পৌর এলাকায় নয় নম্বর ওয়ার্ডের কাণ্ডপাশা পাশা ও সূর্যপাশার বিভিন্ন স্কুল মাদ্রাসা মসজিদে যাতায়াতের আটটি সড়কই ছিল চলাচলের অনুপযোগী সেই সড়কগুলোতে এলাকার ছাত্রজনতা সংস্কার করেছেন এছাড়া স্কুল মসজিদ ও স্থানীয় বাজারের পুকুর ও খালে অস্থায়ী ঘাটলা নির্মাণ করে দেওয়া হয় সমস্ত লোকজনকে কেউ আগে আসে এখন বর্তমানে এই কিছু ছাত্র সমাজ আসিয়া এই ঈদ ভালাই দিতে আছে এই এই মসজিদের এখানেই আমাদের স্কুলের একটা ঘাটলা ছিল বিগত দীর্ঘদিন দিন এই ঘাটলাটা ভেঙে গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেছেন ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এছাড়া যারা পালিয়ে আছে তারাও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বরিশালে গৌর নদীতে গণশোক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন গৌর নদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌর নদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলামের সাথে মত বিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ সময় কর্মস্থলে যোগদানকৃত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া চিকিৎসাধীন ছাত্র জনতা ও তাদের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলাম সকালে বিভিন্ন হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে যান তিনি এ সময় আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে করা হবে বলে জানান জেলা প্রশাসক এছাড়াও আহত ছাত্র জনতা ও তাদের পরিবারের নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন তিনি নাটোরের সিংরায় জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র আন্দোলনের শহীদ সকল ছাত্র জনতার রুহের মাফফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে শেরকোল বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও নাটোর জেলা আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম নাটোর শহর জামায়াতের প্রচার ও যুব বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি দলীয়করণ ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা সাইদুর রহমান সহ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলমকে স্বৈরাচারের দুষور ও দুর্নীতিবাজ দাবি করে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকির পদত্যাগও দাবি করা হয় দুপুরে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে এ কর্মসূচি পালন করে বক্তব্য রাখেন নব নবী প্রবীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনি ইয়ামিন মেহেদি হাসান মেহেদি জাহেদুল ইসলাম হাসান সহ আরও অনেকে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সহ উপজেলার পনেরোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও জামায়াত ইসলামী দুপুরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল নবী চৌধুরী পলাশ সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন সহ আরও অনেকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এম ইলিয়াস আলী দিনার জুনে জুনেদ আনসারের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে দুপুরে সিলেটের কোট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে সিলেটের কোট পয়েন্টে শহীদ সাংবাদিক এটিএম চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শেখ হাসিনার বহর হামলা মামলার নামে সাতক্ষীরা এক আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের প্রায় পঞ্চাশ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়ার প্রতিবাদে এবং সকল আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরা কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে দুপুরে কলারোয়া উপজেলা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও ছাত্র জনতার অবস্থান অবরোধ কর্মসূচি পালিত হয়েছে কাপাসিয়া উপজেলা বিএনপি ও ছাত্র জনতার উদ্যোগে স্থানীয় সরকার উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ সম্মুখে জনবিচ্ছিন্ন প্রতিনিধিদের বিরুদ্ধে দিনব্যাপী প্রতিরোধ ও অবরোধ কর্মসূচি পালিত হয় বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব হকির ইস্কান্দার জানু সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম হোসেন আজগর খান গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশির সহ আরও অনেকে লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ ও পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটকে বাহাত্তর ঘন্টার মধ্যে পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও ব্যবসায়ী নেতাকর্মীরা শনিবার পৌরসভার পুরাতন শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরে হেলাল মামুন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান ফাহিম সহ আরো অনেকে বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত এবং আহতদের সঙ্গে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান তুলে দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ও বৈষম্য বিরোধী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়ক বৃন্দরা গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও এক নির্মাণ শ্রমিকের কবর জিয়ারত করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব মাহবুব আনাম স্বপন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আবু ওয়াহাব আকন্দকে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় ময়মনসিংহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে নগরীর টাউন হল চত্বরে মিছিল পূর্ব সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির নবনির্বাচিত ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিজয় তরুণের নাম পরিবর্তন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামানুসারে শহীদ মীর মুগ্ধ তরুণ রাখলেন শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা শনিবার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকের নাম শহীদ মীর মুগ্ধ তরুণ ঘোষণা দেন এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আইমান আহাতসহ সহ আরো অনেকে ভারতে কর্মস্থলে চিকিৎসক ডাক্তার মৌমিতাকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সভা ও প্রতিবাদ সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসকরা দুপুরে শেরি বাংলা মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ সভা ও প্রতিবাদ সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসকরা এ সময় মৌমিতার হত্যাকারী ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবি জানানো হয় পাশাপাশি চিকিৎসক সহ সকল নারীর প্রতিটি কর্মস্থলকে নিরাপদ করারও দাবি জানানো হয় আমরা চাই ভালো মানুষেরা সংগঠিত হোক ভালো মানুষেরা রাস্তায় থাকুক তাহলে খারাপ মানুষেরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করার সাহস পাবে না যদি এখানে সুষ্ঠু কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় তাহলে আজকে একজন করছে পরবর্তীতে আরও পাঁচজন সাহস পাবে ঘরে ঘরে নারীরা তাদের আত্মীয়দের থেকে তাদের কর্মক্ষেত্রে গণপরিবহনে সব জায়গায় নারীরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন আমরা সব কিছুর জন্য সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালে ভাওলাদার ও তার ছেলে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করেছেন এলাকাবাসী সকালে বগা বন্দরে শতাধিক নির্যাতিত পরিবার এ বিক্ষোভে অংশ নেন এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গনি সিকদার বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সিকদার সহ আরও অনেকে পটুয়াখালীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও হাজি আক্কেল আলী হাওলাদার কলেজের শিক্ষার্থী মিরাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা শনিবার পটুয়াখালী চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তব্য রাখেন স্থানীয় আইনজীবী আবুল কালাম আজাদ মিরাজের বড় ভাই মহিউদ্দিন বেলাল শাহিন হাওলাদার ও ছাত্র প্রতিনিধি মাহাদি হাসান গালিব রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ফোরামের সহসভাপতি আবু কাউসার খানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা মাল্টি পারপাস মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সাবেক সভাপতি দীপক চৌধুরী বাপ্পি ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ আরও অনেকে 2021 সালে একুশ শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন শিক্ষা পদ্ধতি প্রণয়নের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতা গৌতম কর তানজিদা রিতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি রিফা সাজিদা সম্পাদক শতাব্দী কর জেলা কমিটির সদস্য শাখত পলক সহ আরও অনেকে নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আলীনগর বাঙ্গাবাড়ি ইউনিয়নের অন্তর্গত ইজারানিয়া চুরেল বদ্ধ জলমহালে অবাধে মাছ শিকার বদ্ধ ও দোষীদের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার পুনর্ভবা মৎস্যজীবী সমবায় সমিতি দুপুরে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোহাম্মদ বিশু ভুক্তভোগী ইজারাদার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু সমাধান কামনা করেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেনকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আবু ওয়াহাব আকন্দকে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে নগরী টাউন হল চত্বরে মিছিল পূর্ব সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির নবনির্বাচিত মামনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ পরে মহানগর সদর উপজেলা বিএনপি অঙ্গ কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল সরকারি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এ সেবা পেয়ে খুশি তারা শরীয়তপুর জেলা জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মামুনের কবর জিয়ারত ও পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামে জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা এর আয়োজন করে এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জামায়াতের প্রধান উপদেষ্টা মাওলানা আবু বকর সভাপতি মুফতি শফিউল্লাহ খান সিনিয়র সহসভাপতি মুফতি মইনুদ্দিন কাশেমি ও সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাশেমি মামাসিংহের ভালুকায় হিন্দু সম্প্রদায় নিয়ে সম্প্রতি সমাবেশ ও প্রীতি ভোজের আয়োজন করেছে পৌর বিএনপি সকালে ভালুকা পৌরসভা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজিত বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলীর উদ্যোগে উপজেলার পৌরসভা সহ চৌদ্দটি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে পৌর শহরের ঝিকিরায় অবস্থিত জিনিয়াস স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লাপাড়া উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ দখলদার মুক্ত একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে সকলে সহযোগিতা কামনা করেন চাপাই নবাবগঞ্জে প্রত্যন্ত সীমান্ত এলাকার মানুষকে সেবা দিতে মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি সকালে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে ছয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করা হয় নবাবগঞ্জে উনষাট বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্ত পাহাড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিজিবি এরই অংশ হিসেবে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় বরিশালে গৌরনদীতে নদীতে কারো বিজয় উদযাপনের ভাষা যেন সহিংসতা লুটপাট ধ্বংসযোগ্য না হয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন গৌরনদী নদী উপজেলা পৌর কমিটির আয়োজনে উপজেলা সভাপতি জহরুল ইসলাম জহিরের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথি ছিলেন গৌরনদী নদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মিয়া আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির খতিব মাওলানা আব্দুল বাতেন নোমান পুরোহিত ফাদার লিটন মাই টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন সহ আরও অনেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিত ছাত্র জনতার রুহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন রিপন এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ধামরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিনের শুভেচ্ছা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের আক্তার মাগফিরাত কামনায় কোরান খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা যুবদলের আয়োজনে ডাউটিয়া ইতিমখানা মাদ্রাসা মসজিদে এ দোয়া ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান ঢাকা জেলা যুব সাবেক ইবাইদুল হক জাহিদ শরীয়তপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ দুয়া অনুষ্ঠিত হয়েছে স্বর্ণ ঘোষ দিঘির পাড় মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন বাচ্চু শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি মান্নান মাদবোর সহ সভাপতি মোফাজ্জুল হোসেন ফকির যুব সম্পাদক দুলাল খান ও মহিউদ্দিন বাদল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার রুহুল আমিন মুন্সি রুহুল আমিন ব্যাপারী উপস্থিত ছিলেন বাংলা নাট্যের শিল্পশক্তি বিশ্ব করবে জয় সেলিম আল দিন রবীন্দ্রনাথ অমর অক্ষয় এমন নানা স্লোগান নিয়ে নাট্যাচার্য সেলিম আল দিনের গৌরবময় পঁচাত্তরতম জন্মবার্ষিকী পালিত হয়েছে দুপুরে নাট্যস্নাতক মঞ্চ নাট্যস্নাতক মঞ্চ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে স্মরণ শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য এর মাধ্যমে এই জন্মদিবস পালিত হয় এ সময় ঢাকা থিয়েটার গ্রাম বাংলা নাট্য থিয়েটার সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ নাট্য ব্যক্তিত্ব উপস্থিত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেলিম আলদিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ওড়িশার আগুইল ছড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্তর প্রতিষ্ঠিত 530 বছরে পুরনো ঐতিহ্যবাহী গোইলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল 8টা থেকে পূজা অর্চনা শুরু হয়ে চলে রাত পর্যন্ত হাজার হাজার শিশু নারী পুরুষ ভক্তরা তাদের মনস্কামনা পূরণ ও পূর্ণ লাভের আশায় মানত পূজা দিতে দুধ কলা ফল মিষ্টি ধূপ ধুনো ছাগ বলিদান যাগযজ্ঞ সম্পন্ন করেন এ সময় আগত ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ দিনাজপুরের পার্বতীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র পানির অপচয় রোধের পাশাপাশি রোগবালাই প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে যন্ত্রটি এর ব্যবহার বৃদ্ধিতে খামারিদের এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাই রহমান আদিকাল থেকেই গোয়ালঘর কিংবা খামারে বড় পাত্রে গোখাদ্যের পাশাপাশি গরু ছাগলকে দেওয়া হতো পানি গৃহপালিত এসব প্রাণী প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করলেও অপচয় হতো এর বেশিরভাগই পাত্রের অতিরিক্ত পানি জমে থাকার ফলে একদিকে যেমন বেড়ে যায় মশা মাছির উপদ্রব অন্যদিকে দূষিত পানি থেকে ছড়িয়ে পড়ত বিভিন্ন রোগবালাই এর থেকে পরিত্রাণের জন্য উদ্ভাবন করা হয় স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র যা অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার নামে পরিচিত এর মাধ্যমে গরু পাত্রে মুখ দিলেই স্বয়ংক্রিয়ভাবে পানি পড়তে শুরু করে শীতকালে গবাদি পশুর ওজনের প্রতি একশো কেজির জন্য দশ লিটার এবং গরমে বিশ লিটার বিশুদ্ধ পানি খাওয়ানোর নিয়ম থাকলেও বেশিরভাগ সময় নিরাপদ পানি পানের সুযোগ থেকে বঞ্চিত হয় এসব প্রাণী বাধ্য হয়ে খাচ্ছে পাত্রের কোণে জমে থাকা পানি এতে খামারে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা তবে এর থেকে পরিত্রাণে অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার বিশেষ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা অটো ড্রিংকারে আমাদের সুবিধা হচ্ছে যে গরুকে বারবার পানি দিতে হচ্ছে না গরু নিজে নিজে এমনিতে পানি খাচ্ছে যতটুকু গরুর দরকার ততটুকু পানি আসতেছে পানির কোনো অপচয় নাই এদিকে উপজেলায় এক হাজার সত্তরটি খামার থাকলেও প্রাথমিকভাবে কয়েকটিতে শুরু হয়েছে এর ব্যবহার প্রতিটি খামারে এর ব্যবহার শুরু করা হলে সংশ্লিষ্টরা এর সুফল পাবে বলে মনে করছেন এই কর্মকর্তা প্রাকৃতিক সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ তাছাড়া আমাদের লেবার কস্টিং অনেক কম হচ্ছে পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং খামারিদের যে রাতে উঠে গরুকে পানি দেওয়ার যে বিষয়টা সেখান থেকে খামারিদের মুক্তি পড়ে জুবাই রহমান মাইটিভি নিউজ দশকে ছিল জেলা সংবাদে পরে সংবাদ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে তার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ